ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. অভিযোগ খণ্ডন করার সময় যথার্থ সময় আমাদের নেই, তবে মোটামুটি আপনাকে ওসুল নিয়ম পদ্ধতি দিয়ে দিলাম, প্রত্যেকটা জবাব দিতে পারেন। একটা বাংলার জমিনে বই আছে, বইটার নাম দলিলবিহীন রামাজাবিদের মতবাদ, আর রাহনুমা প্রকাশনী থেকে ছাপানো, 1 থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত তিনি লিখেছেন। আপনাদের মুফতি সাহেব ইউটিউবের মুফতি, তিনি লিখেছেন যে আহলে হাদিসরা বলে কোরআন আর হাদিস ছাড়া কিছু মানা যাবে না, কোরআন আর হাদিস ছাড়া কিছু মানা যাবে না। তো মুস্তাহাবের সংজ্ঞা কি এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করুন। ফরজ কাকে বলে, ফরজের সংজ্ঞা, সুন্নাতের সংজ্ঞা, ওয়াজিবের সংজ্ঞা, এগুলো কোরআনের হাদিস দিয়ে প্রমাণ করুক। ভাই পারবেন, পারবেন কি? সরাসরি আলোচক বলেছেন ওয়াজিব একে বলে, সুন্নাত একে বলে, আলোচক কোনো বর্ণনা পাওয়া যায় এমন যে পাওয়া যায় না। তার জন্য বলছে আহলে হাদিসরা যেহেতু বলে যে কোরআন হাদিস আমাদের দলিল, তাই এইসব সংজ্ঞা গুলোকে তারা দেখিয়ে দেয় কোরআন হাদিস থেকে, যে না দেখাতে পারে আমরা নাকি মিথ্যুক। ভাই আমরা জবাব দিতে পারি, আমরা পাল্টা প্রশ্ন ওই প্রশ্নটাই করব যে ভাই ওয়াজিব কাকে বলে, ইমাম আবু হানিফা এই বিষয়ে কি রায় দিয়েছে? ইমাম আবু হানিফা ওয়াজিব যে কাকে বলে কোনো সংজ্ঞা দেয়নি, প্রমাণিতই না। আমাদেরকে যখন এই প্রশ্ন করছে তাইকে আমরা পাল্টা প্রশ্ন করতে পারি কি পারি না? যখনই বলবে যে মাইকে আজান দিয়ে কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে তোমরা দেখাও, আপনি পাল্টা তাদেরকে বলেন যে ভাই মাইকে তুমি যে আজান দিচ্ছ ইমাম আবু হানিফার ফতোয়া থেকে প্রমাণ দাও। ইমাম আবু হানিফার মাইক ছিল, ফতোয়া পাওয়া যাবে? ইমাম ইউসুফ ফতোয়া দিয়েছে? ফিকে হানাফির মধ্যে 40 জন সদস্য ছিল, তাদের মধ্যে কেউ ফতোয়া দিয়েছে? তার মানে বোঝা যাচ্ছে তুমি না চিন্তা করে তুমি মাঠ গরম করছো। যতগুলো হাদিস স্পষ্ট নাস দ্বারা প্রমাণিত নয় অতগুলো ধরে রাখবেন ইমাম আবু হানিফার ফতোয়া থেকে প্রমাণিত নয়। কেন? আলোচনা মৃত্যুবরণ করেছে 11 থেকে 13 হিজড়ি, ইমাম আবু হানিফা 150 হিজড়ি। যদি আপনাকে বলি ফেসবুকে একটা ন্যাংটানের ছবি আছে, একটা লাইক মারবেন, নেকি হবে না গোনা হবে, ইমাম আবু হানিফার ফতোয়া দাও, সম্ভব? ভাই বলেন তো কার মাজাব মানেন? এটা একটা রায় দিতে হবে তো নাকি? একটা ন্যাংটানের ফেসবুকে ছবি শেয়ার করবেন, এটা জায়েজ না নাজায়েজ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া দাও, মানে দিতে দেওয়া কি সম্ভব? ইউটিউব ব্যবহার করা জায়েজ কি নাজায়েজ? কেন? ইউটিউবে অনেক ভালো জিনিসও আছে, অনেক খারাপ জিনিসও আছে, অনেক ন্যাংটা ন্যাংটা ছবি থাকে। তো তো ভাই দুটো জিনিসই আছে, ইউটিউব ব্যবহার করা বর্তমান সময় জায়েজ না নাজায়েজ? ইমাম আবু হানিফার ফতোয়া দাও, দিতে পারবে? ভাই এই ক্ষেত্রে কার মাঝহাব মানা হয়? কার? আপনি বলছেন যে ইমাম আবু হানিফাকে মানতে হবে, তিনি মুজতাহিদ, আর আপনারা নাকি কোরআন হাদিস বুঝেন না এই জন্য তাকলিদ করছেন, মাজহাব মানছেন। তো এইসব মাসালা ইসলামবাদ কে করছে? এইসের ফতোয়া কে দিচ্ছে? আলট্রাসোনোগ্রাফি করা যাবে কি যাবে না? টেস্ট টিউব বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না? এগুলো ইমাম আবু হানিফার ফতোয়া দ্বারা প্রমাণিত? একটা প্রমাণিত নয়, এইভাবে লক্ষাধিক ফতোয়া দেখানো যায়, দেখানো বলা যায় তিনি ইমাম আবু হানিফা থেকে কোনো ফতোয়া নেই। এইসব জায়গায় কার মাজহাব মানেন? ভাই দেবন্দিরা দেবন্দিতে মাজাব মানছে, বেরেলবিরা 5 পয়সা দাম না দিয়ে বেরেলবিদের মাজাব যারা ইমাম আছে তাদের রায় মানছে। আর একটি বিষয়, একটা ছোট্ট জিনিস ঢুকে রাখবেন মাথায়, কারণ তাকলিদ নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আর আমাদেরকে বেশি ধিক্কার দেওয়া হয়। একটা ঘটনার মাধ্যমে বুঝালে আপনিও বুঝতে পারবেন। আপনি মুফতি সাহেব যে বলছে মাজাব মানা ফরজ, তাকলিদ করা ফরজ, তাকে গিয়ে বলুন যে মুফতি সাহেব আমি একদম জাহেল, আমি একদম জাহেল, কোরআনও পড়তে জানি না, হাদিসও পড়তে জানি না, আরবিও পড়তে পারি না, বাংলা পড়তে পারি না, উর্দুও পড়তে পারি না, তবে আমি ইসলামকে মানতে চাই। কি বুঝলেন? আমি কোরআন হাদিস বাংলা উর্দু আরবি কিছু জানি না। ভাই এ ধরনের মানুষ মুসলিমদের মধ্যে আছে না নেই? যারা বাংলা পর্যন্ত জানে না আছে। মুফতি সাহেবকে বলুন এবার, মুফতি সাহেব আমি বাংলা পড়তে জানি না কিন্তু আমি ইসলাম পালন করতে চাই, আমাকে কি করতে হবে? মুফতি সাহেব তখনই বলবে এই জন্য তো মাজহাব মানতে হবে, তুমি কিছু জানো না, তাই জানো না বলে তো মাজহাব মানতে হবে। আচ্ছা মুফতি সাহেব ঠিক আছে মেনে নিলাম, কোন মাজহাব মানবো? তো আমাদের উপমহাদেশে হানাফি মাজহাব বেশি, তো আমি ইমাম আবু হানিফার মাজহাবটা মানলাম, আমি হানাফি আজ থেকে, আজ কি থেকে আমি হানাফি। হানাফি হওয়ার পর তাকে বলুন যথারীতি আপনি নামাজ পড়ছেন, নাবি নিচে হাত বেঁধে রফল ইয়াদিন না করে নিম্নস্বরে আমিন বলে আরো যা মাসাল আছে আমল করছেন, আপনি হানাফি। একটু পর রাস্তা দিয়ে এক মসজিদ নামাজ পড়ে বেরোলেন, হানাফি হয়ে
আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ আপনার বাড়ির পেছনে মসজিদে পড়বেন, ওইখানে ইমাম সাহেব দেখবেন যখনই বলছে আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, আর এইভাবে হাতটাকে নিয়ে এবু চুমুদের চোখে মুখে দলতে শুরু করেছে, দলে কি দলে না। এবার আপনি প্রথম যে মসজিদে পড়েছিলেন আপনার মুক্তি সাহেবের কাছে, যার কাছে আপনি হানাফি হয়েছেন, তাকে বলুন মুক্তি সাহেব আমাদের ওই মসজিদের ইমাম উনি তো চোখে মুখে দলতে শুরু করেছে, এটা কি করবো কি করবো না। ওই মুক্তি সাহেব দেখবেন বলবে যে না না ও সঠিক না, ওরা তো বেরেলি, ও করা যাবে না। এবার আপনি বলেন যে ভাই আপনি একজন মসজিদের ইমাম, উনিও তো মসজিদের ইমাম, আমি কিভাবে বুঝবো যে ওই মসজিদের ইমাম ঠিক না আপনি ঠিক। উনি তখন বলবেন ভাই কোরআন হাদিসের এগুলো প্রমাণিত নয়, এসব জাল হাদিস। আপনি তখন বলেন আরে ভাই জাল হাদিস আর কি, আমি বুঝলে কি আমার মাঝহাব মানতাম নাকি, আমাকে সিদ্ধান্ত দেন যে ওই মসজিদের ইমাম সঠিক না এই মসজিদের ইমাম সঠিক। একটু পর পাশের গ্রামে গিয়েছেন, দিয়ে উনি বলছেন নবীজি খুতবা দিচ্ছেন বাংলাতে প্রথমে, তারপর আরবিতে দেয়, নতুন বিদাত চালু হয়েছে। উনি বলছেন নবীজিকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না, আল্লাহ রাসূল নূরের তেরি, যারাই মাটির তেরি বলে তারাই কাফের, তারাই মুশরিক, এমন খতদারি করে দিল। আপনি বড় ওখান থেকে শুনে আসলেন আম জাহেল মূর্খ বাংলা পড়া জানেন না, এবার আপনার মসজিদ ইমাম সাহেবকে বলছেন ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব আমাদের ওই মসজিদে নামাজ পড়তে গেছিলাম মাগরিবে, তিনি বলছেন আল্লাহ রাসূল নূরের তৈরি যদি না মানি, যদি মাটির তৈরি বলি আমরা কি কাফের মুশরিক হয়ে যাব, আসলে আল্লাহ রাসূল কিসের তৈরি? আপনাদের মুক্তি সাহেব তখন বলবে যে আল্লাহ রাসূল মাটির তৈরি। এবার আম জনতা জাহেল যে বাংলা পড়া জানে না সে এখন কি মানবে তাই বলেন, কোন আলেমকে মানবে? একজন আম জাহেল কাকে মানবে? আপনি বলতে হানাফি মাজহাবি মানতে হবে, তো হানাফি দেবন দেবে না বেরলবি হবে না, সরমনাই হবে না, এনাথপুরি হবে, কোন হানাফি হবে আম জনতা? প্রশ্ন উত্তর আছে কি হবে? হানাফি হয়েতে খ্যান্ত যদি না দেবন্দিরা বারহাক, তো আম জনতা বুঝবে কিভাবে যে আপনি বারহাক আর এনাতুল্লাহ আব্বাসীও বাতিল? ও তো দলিল দিচ্ছে, কি বলছেন, উনিও দলিল দিচ্ছেন আপনিও দলিল দিচ্ছেন, আম জনতা বুঝবে কিভাবে যে কে সত্য কথা বলছে, কারটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? তখন আপনাকে আবার বলবে কি জানেন যে ভাই আল্লাহ রাসূল নূরের তৈরি এ কথা বলা যাবে না, দেখুন কোরআন আছে সূরা কাহাফ থেকে 110 নম্বর আয়াত দেখাচ্ছে, আপনি দেখাচ্ছে এটা দেখো, সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলছে রাসূল বলছে আমি তোমাদের মতো মানুষ, বা এখানে আম জনতা ও কোরআন বুঝবে না, বুঝার জন্য মাজহাবে ভর্তি করেছেন, আবার কোরআন দেখাচ্ছেন কেন আকীদাগত বিষয়ে? নবীজি হাজির নাজির কি হাজির নাজির না, একখানা বিবল যে হাজির নাজির আর এক বছর না হাজির নাজির নয়, আম জনতা কি করবে, মানে কে কাকে মানতে হচ্ছে? ওকে বলুন যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি ইমাম আবু হানিফা ফতোয়া দেন তো, দিতে পারবে? নবীজি হাজির নাজির কে হাজির নাজির না ইমাম আবু হানিফার ফতোয়া দেন, দিতে পারবে? নবীজি ইমামকে জানতেন কি জানতেন না ইমাম আবু হানিফার ফতোয়া, দিতে পারবে? মিলাদ করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া আছে, কিয়াম করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া আছে? বোঝা গেল আকীদাগত বিষয়ে সাধারণ আম জনতা কি করে একবার ডিসিশন দেন। আপনি তখন বলবেন শুধুমাত্র এটাই যে বাংলা পড়ে দেখতে হবে, আম জনতা কি করবে বাংলা পড়ে দেখতে পড়ার অনুমতি তখন দিবে, তখন ফেসাদে পড়বে যে মাজার কত জিনিস তখন বোঝা যাবে। মাসালার কত ক্ষেত্রে আপনি হানাফি মাজার মানে কোরআন হাদিস বুঝেন না মানছেন, তো আকীদাগত বিষয়ে সাধারণ জনতা কিভাবে বুঝবে এনাতুল্লাহ আব্বাসী ইনি হক কথা বলছেন না আপনাদের ওই অলিপুরি সাহেব তিনি হক কথা বলছেন, কিভাবে বুঝবে আম জনতা? এখানে তো ইমাম আবুর ফতোয়া নাই যে আপনি দলিল দিবেন ইমাম আবুর অনেক বুঝতেন এটাই হক, তার মানে শুধু মাজহাব শুধু মানা হচ্ছে মাসালাগত বিষয়ে, আকীদাগত বিষয় অনেক কঠিন জিনিস, কেউ নাভি নিচে হাত বাঁধলো, কেউ বুকের উপরে হাত বাঁধলো, এই জন্য জান্নাত জাহান্নাম হবে এমন কেউ বলেছে? কিন্তু আকীদাগত যদি বিভ্রান্ত হয় সে জান্নাতে হতে পারে জাহান্নামে হতে পারে, তো আপনি আকীদাগত বিষয় ইমাম আবু হানিফাকে মানছেন না, মাসালাগত বিষয় কে নাভির নিচে কে বুকের উপরে, এই নিয়ে গোটা মানুষকে আপনি খেপিয়ে তুলছেন ডালমে কুচ কালাহে, কি বুঝলেন, মানে বিষয় নিয়ে কিছু লুকিয়ে আছে। শুধুমাত্র দাবি হচ্ছে এটা, আপনাকে শুধু এই কথাই বলি যে ভাই না আপনি যদি দেবন্দীও হন, আবার প্রশ্ন আসে আপনি হায়াতি দেবন্দী না মামাতি দেবন্দী, বলুন তো কি করবেন? হানাফি প্রথমে হলেন, তারপর দেবন্দী না বেরেলভি না ফুরফুরা না সরমনাই না এনাতপুরি আব্বাসী যে আছে এগুলা হলেন, তারপর দেবন্দী আপনি হলেন, এটাই নাকি বারহা? তো দেবন্দী মানে হায়াতি দেবন্দী না মামাতি দেবন্দী, কোন দেবন্দী? আপনি হায়াতি হলেন,
এবার বলে আপনি তাবলিগ সমর্থনকারী হায়াতি না তাবলিগকে বিভ্রান্ত গোমরা ফিরকা বলার হায়াতি? ভাই তাবলিগ জামাতকে গোমরা ফতোয়া দেয়নি, মুফতি সাদ সাহেবকে গোমরা ফতোয়া দেয়নি, এয়ারপোর্ট আপনি শাহজালাল এয়ারপোর্টকে একদম দখল করেছিল না, তাকে বক্তৃতা দিতে দেয়নি এবং ঘটনা হয়নি, এখন পর্যন্ত কোন দেবন্দী ঠিক? তাবলিগ সমর্থনকারী না তাবলিগকে এখন বিভ্রান্তকারী মুফতি সাদের উপরে ফতোয়া জারি করে কোনটা হবে সাধারণ জনতা? বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের ক্ষেত্রেও অনেক কিছু আপনারা ছেড়ে দিচ্ছেন যেটা সমাধান আপনাদের কাছে নাই। এই জন্য আমরা বলি শুধু মাসালাগত ক্ষেত্রে নাই, আপনি আকিদাগত বিষয় আর মাসালাগত বিষয় সমস্ত কিছুই যেন আকিদাগত বিষয় ছেড়েছেন আম জনতার উপরে, মাসালাগত বিষয় ছেড়ে দেন আম জনতার উপরে, ওরাই বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু আপনি রাজি নয় কেন? ওই যে ইমাম আবু হানিফার খিলাফ যদি কোনো ফতোয়া হাদিস পাওয়া যায়, হাদিসের উপরে আমল করা জায়েজ নাই, এটাই তো আপনার আকিদা, নিকৃষ্ট আকিদা। এই আকিদা থেকে বেরোতে